তোমার সমকালীন যারা ব্যান্ড ছিল, তুমি কি তাদের হিংসার কারণ? আমাকে কে কি বললো, কে হিংসা করলো, টোন করলো, না কিচ্ছু যায় আসে। এখন আমি ব্যান্ডের সময় যেরকম ভাবতাম সেই ভাবনাটাই এখন ভাবি। আগে মনে করি আমি একজন ব্যবসায়ী, এটা আমার দোকান। বেশি মিউজিক শিখে গেলে টিচার হয়ে যাওয়া ভালো, লো বাজেটের কাজে না সম্মান থাকে। আজকে ডিবিএস টক্সে আমাদের সঙ্গে আছে অম্লানদা। অম্লানদা কেমন আছো বলো? ভালো, তোর কি খবর? এই তো চলছে ঠিকঠাক। তা অনেক প্রশ্ন আছে, অনেক অনেক প্রশ্ন আছে, অনেকে আমাকে প্রশ্ন করেছে তোমাকে জিজ্ঞেস করার জন্য। প্রথমে বলো যে গ্রিনক্স থেকে ইথার থেকে এখন ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিক ডিরেক্টর, এই জার্নিটা কিভাবে তুমি বলবে? এটা অনেক বড় একটা জার্নি, মানে বিশাল লম্বা। হ্যাঁ, আর বড় জার্নি মানে এই রাস্তা অনেক কঠিন। হ্যাঁ, মানে এটা তো ইজি হয় না কারোর জন্য। হ্যাঁ, মাঝে আরেকটা ছিল গ্রিনক্স আর ইথারের মাঝে ছিল লেটার্স ফ্রম শিলিগুড়ি বলে একটা কম্পাইলেশন অ্যালবাম প্রজেক্ট আমরা করতাম, আমি আর বন্ধু। তো সাথে আরো অনেকে ছিল, দেবু সিড এরাও ছিল। তো ওটা ব্যান্ডের মতো, বাট ব্যান্ড না অ্যাকচুয়ালি, ওটা আমরা একটা কম্পাইলেশন অ্যালবাম করতাম সব ফ্রেশ, যত আমরা বানাতাম পপ সং রক সব মিলেমিশে। তো যেগুলো যেগুলোই যখন যখন করেছি তখন সেইগুলো মোটামুটি আমরা চেষ্টা করছি টপ করার। মানে যখন গ্রিনক্স করলাম তো আমরা ব্যান্ডে মাতারামে অডিশনে আমরা চেষ্টা করলাম, তো সেই লটে আমারই সবাইকে একটু ভরসা দিয়ে ওদেরকে বাকিদেরকে সাথে নিয়ে একসাথে শুরু করতে বসলাম। আমি চারটে গান লিখলাম, তখন লেখা শুরু করলাম, করে সেটা দিয়ে আমরা ব্যান্ডে মাতারামে অডিশন ক্লিয়ারও করলাম, পরে প্রিলিমস ক্লিয়ার করলাম, সেমিফাইনাল ক্লিয়ার করলাম, এভাবে আমরা ফাইনালিস্ট ছিলাম। সেটা 2006, আর গ্রিনক্সের জন্ম ছিল 2002 শেষ, দুইয়ের শেষ। তারপর আবার আমি MBA কমপ্লিট করার পর চাকরিতে আবার জয়েন করি ব্যাংকিংয়ে। কলকাতায় ছিলাম, দিল্লি ছিলাম, তারপর আবার শিলিগুড়ি, এই চলতে থাকে। তারপর এবার মিউজিকটা কি হয়, চাকরির সাথে সাথে সবসময় মানে একটু কম প্রেশার ওটাতে থাকে, বেশি প্রেশার চাকরিতেই থাকে, সেটা শুরু হয়। সেটা শুরু হতে হতে তারপর আমি অসুস্থ হয়ে যাই দিল্লিতে খুব, তো আমি আবার শিলিগুড়ি ফিরে আসি, যেটা আমি শিলিগুড়ি থেকেই। তারপর পুবনদার সাথে শুরু করি আমি আবার করে মিউজিকটাকে, এবার একটু বেশি সময় দেওয়া যাচ্ছে বাড়িতে থেকে, তারপর এই কম্পাইলেশন অ্যালবাম শুরু করি। এবং সেটা যখন করি সেটাও মিউজিক ওয়ার্ল্ড তখন ছিল, যেটা আমাদের একটা বড় আড্ডার জায়গা, মিউজিকের জায়গা সেটা। সেখানে সেই অ্যালবামটা আমাদের প্রথম কম্পাইলেশন অ্যালবাম, যেটা তখন আমরা রাগা মিউজিকের থেকে কথা বলে সিধুদা অনেক হেল্প করে আমাদের সেই সময়টা। সিধুদা অ্যাকচুয়ালি আমাদের আগা করে ব্যান্ডে মাত্রামের আগে থেকে সিধুদা প্রচণ্ড বড় একটা সাপোর্ট ছিল। তো তারপর আমরা সেই ওটাতে সিধুদার গানও ছিল এবং সেই গানটা খুব হিট ছিল, কেন এমন হয় বলে ওই অ্যালবামটা আমরা ওখানে চার্ট বাস্টারে চলে গেল। মিউজিক ওয়ার্ল্ডে তখন টপ 10 অ্যালবাম থাকতো, সেটাতে আমরা প্রায় মাস দুই তিনেক আমরা ওই কখনো সাতে কখনো তিনে কখনো আটে এরকম চলছে, বাট টানা ছিলাম। তারপরে আমরা করলাম হচ্ছে লেটেস্ট ফ্রম শিলিগুড়ি 2, সেটা ইন্ডিয়া বাংলাদেশ মিলে করলাম, সেটা বাংলাদেশে চার্ট বাস্টারে ছিল। আচ্ছা, তারপরে আমি জয়েন করলাম ইথার অ্যাজ এ গিটারিস্ট, আমি পুবন দামলা সহ একটা নতুন লাইন আপ হলো। তো সেই অ্যালবামটা পুরো আমি বাজালাম, এই কম্পোজিশন ওখানে আমার কিছু ছিল না, সব আগেরই ছিল ওদের, বাট আমরা ওটাকে রিঅ্যারেঞ্জ করি, আমরা সব নতুন কালার দিই গানগুলোতে, দিয়ে আমরা মিউজিক ভিডিও শ্যুট করি, করে এবং সেগুলো না অদ্ভুতভাবেই হতো। মানে যখন ব্যান্ডের ছেলেদের একটা মানসিকতা থাকে বা মেয়েদের, মানে এটা বুঝতে পারবি যে একসাথে আমরা সব করবো, একসাথে একটা আলাদা স্বপ্ন দেখে মানুষ ব্যান্ড যখন করে। তারপর আস্তে আস্তে সেটা কারোর চলে যায়, কারোর সংসারের চাপ থাকে, ফিনান্সিয়াল অনেক রকম ক্রাইসিস থাকে, বা কারোর হয়তো তখন আর পোষাচ্ছে না, একটা অন্য কিছু করতে চায় এরকম। বাট আমাদের তাও এই ভাগে 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 গ্রিনক্সের পর এই লেটেস্ট ফ্রম শিলিগুড়ি, তারপর ইথার, তো আমি কখনোই থেমে থাকতাম না, কিছু না কিছু অ্যাক্টিভিটি থাকতো। এই ইথারের অ্যালবামটা আমরা প্ল্যান করলাম করবো, তো আমরা স্পন্সারও পেলাম সেটা থেকে, অ্যালবাম করে আমরা ভিডিও করলাম এবং সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করি আমরা। করার এক ঘন্টা পর আমার কাছে একটা, এটা খুব মজার একটা জিনিস, এক ঘন্টা পর আমার কাছে একটা ফেসবুকে একটা মেসেঞ্জারে একটা মেসেজ আসে, তার নাম ছিল আরুণ। তো আমাকে বলছে যে এরকম এই ভিডিওটা দেখলাম, এটা আমরা চালাতে চাই, এটা তো তোমাদের ফুল HD দেখেই মনে হচ্ছে,
এটা বাংলায় আমরা এরকম ভিডিও কখনো দেখিনি, আমরা অ্যাকচুয়ালি এরকম খুঁজছি। তো তোমরা কি চাও যে তোমাদের এই গানটা এই ভিডিওটা এমটিভিতে চলুক? এমটিভি রুটস বলে একটা তখন শো হতো সব ব্যান্ডের নিয়ে, এবং সেটা শুধু ইন্ডিয়ার হতো না, সাউথ ইস্ট এশিয়ার যত ভালো ভালো ব্যান্ড তাদের নিয়ে। সেইখানে প্রথম বাংলা গান চলে আমাদের এটা একটা বড় আমাদের পাওনা হলো। তারপর চলে লেটেস্ট ফ্রম শিলিগুড়ি টু এ আমার একটা সোলো গান ছিল রজনী বলে, সেই গানটারও ভিডিও করি। সেটা করার পর ওরা আমাকে আবার অ্যাপ্রোচ করে, ভিডিওর কোয়ালিটি ওদের ভালো লাগে। তারপর সেটা ওরা আবার চালায় এমটিভি ইন্ডিজ বলে একটা চ্যানেল ওরা করলো, সেখানে আবার চালায়। তো তারপর ভিএমআই অ্যাওয়ার্ডসে আমাদের ব্যান্ডের নমিনেশন যায় ইথারের ওই আমি গানটার জন্য, আবার আমার নমিনেশন যায় রজনীর জন্য, এবং সেগুলো রিজিনাল সেগমেন্টে। তো ওই আমার সেই এমটিভির একটা ইনভিটেশন ছিল, এমটিভি ভিএমআই অ্যাওয়ার্ডসে আমি অ্যাজ এ নমিনি গেছিলাম, এবং সেটা 2013 শুরুর দিকে। তো আমি জানতাম কিছু পাবো না, বাট ওই একটা জিনিস বোঝা দেখা 2013 আমার কাছে, ওটা শিলিগুড়ি থেকে আমরা মিউজিকটা করছি সেটা ওই জায়গায় পৌঁছাবে সেটাও একটা বড় ব্যাপার। তো যাই হোক, এইগুলো ব্যান্ড অ্যালবাম এই চলছে চলছে চলছে, তারপর মিউজিকটা আমি বেশ কিছুদিন শুধু নিজের জন্যই করতে শুরু করি। এবং মজার কথা হচ্ছে যে আমি নিজেই বাংলা গান খুব বেশি ফিল্মে শুনতাম না, আমি আগাগোড়াই ব্যান্ড মানে আমি হচ্ছে তখন ড্রিম থিয়েটার শুনছি, হ্যাঁ সিস্টেম অফ এ ডাউন এরকম, মেটালিকা, আয়রন মেডিন, এসিডিসি, হ্যাঁ এই এইবার এইগুলো প্রচণ্ড ভালোবাসি, ব্লুজ মিউজিক, হ্যাঁ মানে বিবি কিং, বাডি গাই, এরিক জনসন, এরিক ক্ল্যাপটন থেকে শুরু করে সব শুনি, জো স্যাট, স্টিভ ভাই। এবার সেইগুলো থেকে আস্তে আস্তে আমি দেখলাম যে যদি মিউজিকটা নিয়ে সার্ভাইভ করতে, আর আমার তখন মিউজিকটা বোম্বের মিউজিকটা ভালো লাগছে, কারণ আমি এ আর রহমান আমার আগাগোড়াই ভালো লাগতো, এইবার অমিত ত্রিবেদীর সাউন্ডটা আমাকে খুব একটা অন্যরকম আমাকে একটা নাড়া দিত যে এই সাউন্ডটা কেউ করছে এবং সেটা অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, সে অ্যাওয়ার্ড পাচ্ছে, এবং আস্তে আস্তে আমার মনে হলো যে এইদিকে ফোকাস করে। এবং সেখানে একদম তখনই তো আমি বোম্বের লড়াইটে করার মতো আমার সামর্থ্য ছিল না, তো আমি তখন বাংলা গানও খুব বেশি শুনতাম না। আমি এটাও ঠিক যে জিৎ গাঙ্গুলির সুর করা গান থেকে আমার বাংলা গান ভালো লাগতে শুরু হচ্ছে একটু একটু করে। আচ্ছা, তারপরে অনেকেরই কাজ ভালো লাগতো, অনেকেরই গান শুনতাম, এইবার মনে হলো যে না বাংলা এবার আমি কাজ করতে পারি। তো তার মাঝখানে আমি আবার কী করলাম, 2014 ডিসিশন নিলাম যে আমি কলকাতা শিফট করবো। শিফট করলাম, করে আমার মনে হলো যে এইটা করার জন্য আমি আগে আমার একটু সাউন্ডের আইডিয়াটা হওয়া উচিত। তো আমি তখন রূপজ্জলদার কাছে আমি একটা সাউন্ডের একটা মিক্স মাস্টার প্রোগ্রামিং এগুলো একটা কোর্স করি, করে এবার ও রূপজ্জলদা অনেক সিনিয়র একজন মানুষ, হ্যাঁ তার সাথে আমাদের প্রচুর কাজ হয়েছে। তো এবার রূপজ্জলদার থেকে সেগুলো আমি প্রায় বছর দেড়েক ধরে আমি করতে করতে আমার মনে হলো যে আমার স্ক্র্যাচ বানানোর জন্য যে অন্য কাউকে টাকা দিতে হবে সেটা যদি না করে আমি যদি নিজে আমার কাজ করতে পারি তাহলে সেটা আমার জন্য বেটার। প্লাস হচ্ছে আমি যদি ফিল্মের কাজ করতে চাই আমার নিজের মিক্সিং মাস্টারিংয়ের আইডিয়াটা ভালো থাকতেই হবে, ইনস্ট্রুমেন্টের আইডিয়া, তার প্রেজেন্টেশন, ডিজাইনিং এইগুলো নিয়ে আমি এবার রূপজ্জলদার সাথেও কোর্স করতে থাকি, তার সাথে আমি অনলাইন অনেকগুলো কোর্স করতে থাকি এবং ভালো ভালো বেশ কিছু টিচারও পাই দেশে বিদেশে। এইবার সেইটা করতে করতে আমি শুরু করলাম অ্যারেঞ্জমেন্ট প্রোগ্রামিংয়ের কাজ ছোটো ছোটো। এইবার তখন কী হলো, সার্ভাইভালের জন্য আমার এটাও দরকার, কারণ তখন আমি কাউকে ডিরেক্ট গিয়ে সুর শোনাবো সে আমাকে ঢুকতে দেবে সেটা নর্মালি না। তারপর আমি এবার আস্তে আস্তে বেশ কিছু হাউজের কাজ শুরু করলাম যেখানে হয়তো আমি টিজারের মিউজিক বানাচ্ছি, ট্রেলারের মিউজিক বানাচ্ছি, বা আমি হয়তো একটা কোনো কাজ করছি যে এই কাজটায় আমার নাম যাবে না বাট কাজটা আমার, কারণ আমি জানি আমার টাকার দরকার, তখন আমি এই কাজগুলো করলে আমার ঠিকঠাক হয়ে যায়। এবার আস্তে আস্তে বাংলাদেশের কাজগুলো আমার একটু আর একটু বাড়ছে, সিঙ্গেলসের কাজ, তখন এইখানে নাটকের মিউজিক করছি, সিরিয়ালের ব্যাকগ্রাউন্ড স্কোর করছি, তার সাথে সাথে এগুলো 2014 এরকম চলছে। এবার তখন কাজ হচ্ছে, টাকা আসছে, বাট আমি আমার অ্যাজ আ কম্পোজার, অ্যাজ আ মিউজিক ডিরেক্টর যে আমার ক্যারিয়ারটা আমি শুরু করতে চাই সেটা আমি তখনও ওইভাবে, আমি তখন স্ক্র্যাচ বানিয়ে রাখছি, আমার স্টক, আমার ব্যাংক তৈরি হচ্ছে। আমি থাকতাম সুপ্রিয়দার সাথে, এই মানুষটা আমার জীবনে খুবই ইম্পর্টেন্ট, মানে ডিওপি, খুবই ফেমাস ডিওপি সুপ্রিয় দত্ত। সুপ্রিয়দার সাথে আমি বছর প্রায় চারেক একসাথে ছিলাম। সুপ্রিয়দা আমাকে অনেক গাইড করে এবং অনেক মোটিভেট করা, অনেক জায়গায় এরকম এরকম তার চেনাশোনা যেখানে আমাকে বললো যে আচ্ছা অম্লানও এরকম এসছে, ও এরকম কাজ করা অনেকদিন ধরে, একটু শুনে দেখো। তো এরকম করে করে বেশ কিছু রেফারেন্সে যাই গিয়ে শোনাই, অনেকের পছন্দ হয় অনেকের হয় না। এবার নতুন বলে অনেকে একটা থাকে যে
আমার তো বাজেটটা 1-1.5 লাখ, একে দিয়ে করালে তো 20,000 একটা এক্সপ্লোর করার জায়গা থাকে, তখন আমার মনে হচ্ছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে কাজটা ইম্পর্টেন্ট, যদি কাজটা ভালো হয় পরের কাজে আস্তে আস্তে আমার এ হবে। আর প্রবলেম হচ্ছে সবসময় এটা আমি মানে অনেক নতুনদেরকেও বলি, সস্তার কাজে না ঢোকাই ভালো, তার চেয়ে কেরিয়ারটা আরো 2 বছর পর শুরু হোক ভালো। কেন? তখন আমি ওই কাজগুলো খুব কম টাকায় করলাম এবং সেই কাজগুলো রিলিজ হয়। আমার এরকম প্রচুর কাজ পড়ে আছে যেগুলো হয়তো দেওয়া খুবই কম টাকা, হয়তো কস্ট টু কস্ট বা হয়তো পকেট থেকে দিয়েও করা কাজ, কিন্তু সেগুলো রিলিজ হয় না। সেইগুলো একটা খুবই ফ্রাস্ট্রেশনের সময় থাকে যে আমার হচ্ছে আবার হচ্ছেও না, এবার ডিপ্রেশন তৈরি হয় যে তাহলে কি এখানে থেকে কিছু হবে না, নাকি ফিরে যাব অন্য কিছু করব, মানে এই ফেজটা একটা ভয়ঙ্কর ফেজ, এই ফেজটা আমার টানা গেছে লাগাতার অনেকদিন। তখন এবার সুপ্রিয়তার এসআরএফটির এক বন্ধু ছিল সৌভিক দা বলে, আচ্ছা এডিটর, সে এসআরএফটিতে পড়াতো, সৌভিকদার সাথে আমার আলাপ হয় সুপ্রিয়তার কারণে। সৌভিকদা হঠাৎ করে আমাকে একদিন ফোন করে বলে যে একটা ওয়েব সিরিজ করছি আমরা, তুই কি ওটার মিউজিক করবি, মানে তুই একবার অফিসে আয় একটু কথা বলে দেখি, এরকম এরকম বাজেট। তো আমি দেখলাম যে টাকায় আমি কাজ করি এদের বাজেট তার চেয়ে অনেকটাই ভালো, প্লাস হচ্ছে স্ক্র্যাচ শোনালাম ওদের ভালো লাগছে যেরকম গল্প। সেই ওয়েব সিরিজটার নাম হচ্ছে দুপুর ঠাকুর এবং সিজন 1 স্বস্তিকা মুখার্জি সেটা লিখছে। এবার সেখান থেকেই আমার ঘুরে দাঁড়ানোটা, আমি বলি এটা সবসময় এই টিভিওয়ালা মিডিয়া সৌভিক দা অমিত দা এরা আমাকে সেই প্ল্যাটফর্মটা প্রথম এই কাজে আমি ঢুকি এবং এই থেকে হইচয়ে আমার জার্নিটা শুরু হলো যে SBF আমি এবার কাজ করছি এবং সেটা ম্যাসিভ হিট হয়। BGM করি আমরা, সেটার ব্যাকগ্রাউন্ড স্কোর গানগুলো করি, তার মধ্যে একটা গান সবার ভালো লেগেছিল বলে সেটা আমি স্ক্র্যাচ বানিয়ে গিয়েছিলাম আমার গলায়, সেটা ফাইনালি আমার গলাতেই থেকে যায়। তারপরে সেই গানটা থেকে স্বস্তিকা মুখার্জি আমাকে রেফার করে অঞ্জন দত্তকে, তারপর অঞ্জন দা আমাকে ডাকে স্ক্র্যাচ গাওয়ায়, নীল দত্তের সুর অঞ্জন দত্তের লেখা। এটাও একটা অনেক বড় পাওনা, কেন কি অঞ্জন দত্তের মতো একজন মানুষ যাকে আমরা ছোট থেকে শুনে বড় হওয়া, তার লেখায় তার জীবনকালে তার একটা ক্রিয়েশনের মধ্যে আমার অস্তিত্ব থাকাটা একটা বড় ব্যাপার। তো সেটা গাই, সেটাও লক হয়, সেটাও খুব লোকে অ্যাপ্রিসিয়েট করে। তারপর পরপর পরপর হইচয়ের প্রচুর কাজ করি। এবার ওয়েব সিরিজে কাজ করতে করতে আমি তো ফিল্মের জন্য মেন প্রিপারেশন ছিল, তারপর আমার কাছে আমাকে রাজীব দা, উনি হচ্ছেন SBF এর পোস্ট প্রোডাকশনটা হেড, তো আমাকে হঠাৎ করে একদিন ফোন করে রাজীব দা বলেন যে তোর কাছে যদি কিছু রোমান্টিক গান থাকে তুই পাঠা এরকম আমাদের ফিল্মের জন্য। আর তখন কি হতো, মানে এটা এখনো হয় অনেক জায়গায়, সব গান সবসময় একদম শুরু থেকে তৈরি হয় না, শুট হয়ে গেছে হয়তো একটা মন্তাজ সব, সেখানে তো ওরা এডিট থেকেই কেটে নিয়ে ওটা শুট করা থেকেই ইউজ করবে। তো ওইখানে ওরকম রোমান্টিক আমি কিছু পারি, সেখানে আবার লক হয়ে যায় শুধু তুই, আবার শুধু তুইটা বানানো ছিল অন্য একজন ডিরেক্টরের জন্য, বাকি সে নেয়নি, সে নিলে আমার এখানে যেত না। আবার বাবা যাদবের সাথে আমার একটা অনেকদিনের আলাপ ছিল, সেখান থেকে তার সাথে প্রথম কাজ, তারপর প্রসেনকে SBF থেকে তখন অ্যাপ্রোচ করা হয়, সেটা আমরা 2-3 রাত জেগে ও লেখে, তারপরে তো সেটাও একটা বড় ইয়ে। এই থেকে আবার শুরু হয়ে গেল আমার ফিল্ম, তারপর পরপর আমি অনেকগুলো ফিল্ম করি, SBF এর করি, অন্যান্য হাউজের করি, প্লাস TVC জিঙ্গেলস, আমি ন্যাশনাল অনেকগুলো জিঙ্গেল করেছি, হ্যাঁ যেরকম মাদার ড্যাডি, ম্যাকডাবলস, টাইটান, এরকম অনেক বড় বড় ব্র্যান্ডেরও আমার এই করা, অ্যামাজন, তারপর আইবল। তো এই থেকে আমার বলবো যে 2014 আমি কলকাতা এসেছি, আর 16-র এন্ড থেকে আমার এই জার্নিটা, এবার আস্তে আস্তে যেগুলো আমার লড়াই ছিল সেটা, এটাই আমার ওভারঅল কি মানে সেই গ্রিনক্স থেকে শুরু করে এই আজকে জার্নিটা। তোমার সমকালীন যারা ব্যান্ড ছিল, মানে এটা একটু কন্ট্রোভার্সিয়াল একটা প্রশ্ন করি তোমাকে, সেটা তোমার সমকালীন যারা ব্যান্ড ছিল তারা মানে তাদের অনেক মিউজিশিয়ানই এখন আর সিনে নেই, ম্যাক্সিমাম, হ্যাঁ, এবং সিনে নেই এবং তারা হয়তো মিউজিকটাও ঠিকভাবে করতে পারছে না, তো তুমি কি তাদের হিংসার কারণ? মানে আমি চাইলে নাম বলতে পারি কিন্তু আমি বলছি না এখন, এটা হতেও পারে, এটা নিয়ে আমি কিছু জিনিস জানি, আমিও তাদের নাম নিচ্ছি না। এবার 2-3টা জিনিস আমি বলি। প্রথমত অনেকেই আছে এখন অবধি মিউজিক করছে যারা যারা একসাথে ব্যান্ড করতাম, যেরকম তিমির, যখন আমরা ব্যান্ডে মাতারামে গেলাম তিমির আমার সে সময়ের বন্ধু এবং ওকে আমি তিমির বলে চিনতাম না, টুবলু বলেই জানতাম। তো তিমির আসানসোলের, তিমির কিন্তু প্রচুর গান, প্রচুর ভালো ভালো গান হয়েছে। তো এরকম অনেকেই আছে যারা আবার এই ব্যান্ডও করছে, যেরকম তিমির ফাকিরাটা কি সুন্দর করছে, তার সাথে আবার ও ফিল্মেরও কাজ করছে, সবই।
তো এরকম অনেকেই করছে যারা মিউজিক নিয়ে সার্ভাইভ করেছে। আর অনেকের যারা দেখেছে আমি একসময় ব্যান্ড নিয়ে লড়তাম, ব্যান্ড নিয়ে একটা নর্থ বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতাম, সেখান থেকে এত কাজ করার পর আমি ফিল্ম এখানে ঢুকলাম, সেখানে আমি আমি ব্যান্ড করতাম কি এটা করতাম, আমাকে তো আলটিমেটলি মানুষ তো দৌড়ায় সাকসেসের পেছনে, তো আমি আমার সাফল্যের জন্য আমার যে জার্নিটা সেটাকে আমি লড়াই করেছি, অনেক প্রচুর লড়াই করতেছি, প্রচুর মানে এটা যে কোনো মানুষ যারা এইভাবে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করে মিনিমাম, আমি এখনও হয়তো মানে 100 ভেবে থাকলে একে পৌঁছেছি হয়তো, আর হয়তো আরও হয়তো 70-80 পৌঁছাতেই পারবো না, কিন্তু আর একটু চেষ্টা করতে যতটুকু পারবো। বাট অনেকে যারা সেটা পারেনি তারা হয়তো হিংসা করে, আমি অনেককে জানি যারা করে, এটা নিয়ে অনেক মজার গল্পও বলবো। প্রথমত হচ্ছে অনেকে হিংসা করে, দ্বিতীয়ত আমাকে অনেকে অনেক রকম টোন করতো, অনেকেই অনেক রকম টোন করতো বা করে যেগুলো আমি পাত্তা দিই না, কারণ যারা টোন করছে তারা আর আমি এক জায়গায় না, এটা আমি জানি, ফিল করি আমি, এটা তারাও ফিল করে, সেই জন্যই সে করছে। তারা আমাকে ফেসবুকে বাজে বাজে কমেন্ট লিখে পাঠাতো, হ্যাঁ আমি কিছু একটা পোস্ট দিলে ওখানে মানে বিভিন্ন রকম ভুলভাল কথা মানে, এবং আমি বলছি তার মধ্যে অনেকে কিন্তু বড় শিল্পী, আমি বলছি তার মধ্যে কয়েকজন হচ্ছে বড় নাম, মানে যাদেরকে ছোটবেলা থেকে আমি শুনে বড় হয়েছি এরকম দু তিনজন আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারাও আমাকে আজে বাজে কথা বলছে, কোথাও দেখা হলে তারা হয়তো সুস্থ অবস্থায় ডেফিনেটলি তখন না, মানে দিনের বেলা একরকম কথা বলছে, রাত্রেবেলা একরকম, এরকম অনেকে অনেকে বলেছে। বাট এগুলো আমি পাত্তা দিই না, কারণ এইগুলো পাত্তা দিলে আমি তো, তার সময় আছে আমার পেছনে এগুলো করার, আমার তো সময় নেই, আমার তো সত্যি এতগুলো এই মুহূর্তে করোনার বাজারেও সার্ভাইভ করাটা কিন্তু মানুষের জন্য কঠিন একদম। হ্যাঁ আমার, আমি এখানকার না, আমার এখানকার আমার নিজের বাড়ি ঘর, আমি এখানে রেন্টে থাকি সবই, তো আমার মাথায় একটা প্রেশার ছিল কিন্তু করোনা যখন হলো, বাট আমি তো সার্ভাইভ করে গেলাম করোনাটা, এখনো জানি না কতদিন থাকবে আরো করোনা, বাট আমার লড়াইটা আমি লড়েছি, আমি এগুলো নিয়ে ব্যস্ত থেকে আমাকে কাজ করতে হবে, আমাকে কে কি বললো, কে হিংসা করলো, টোন করলো, আমার কিচ্ছু যায় আসে কোনোদিন, তো এইগুলো তো পার্ট অফ লাইফ, এগুলো থাকবে। বাট হ্যাঁ ওই ওই অনেক সিনেমার ডায়লগের মতো বলতে যে লোক যখন হিংসে করে তখন মনে যাচ্ছে তখনই তাহলে কাজটা হচ্ছে, এমন কিছু একটা করছি যে হিংসের যোগ্য আর কি, এটা একটা ফিল করি। SBF এর মতো প্রোডাকশন হাউসের সঙ্গে তুমি কাজ করছো, সো জীবনের প্রথম কাজ এত বড় প্রোডাকশন হাউসের সাথে, তো এইটা কি কোথাও ক্যারিয়ার গ্রাফে হেল্প করে, মানে যারা মিউজিশিয়ান বা যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছে করে, এটা ব্র্যান্ডটা করে, কেন কি ব্র্যান্ডটা না একটা বড় জিনিস, এইবার একটা হাউসের বারবার বারবার কাজ পাওয়া বা করা তার মানে হচ্ছে কোথাও গিয়ে আমি এখন অবধি পাস করছি, ফেল করে গেলে কেউ রাখবে না, কারণ সবাই টাকা দিয়েই কাজ করাচ্ছে। এইবার একটা বড় ব্র্যান্ড মানে কি অন্যদের কাছেও একটা বিশ্বাসের জায়গা থাকে যে একে আমি কাজটা করে দেবো, হ্যাঁ মানে যার জন্য আমি কাউকে স্ক্র্যাচ পাঠালাম তার নাও পছন্দ হতে পারে, কিন্তু সে স্ক্র্যাচটা অ্যাটলিস্ট শোনে, যেহেতু আমি কাদের কাজ করি সবাই জানে, বা আমারও যেগুলো দেওয়া হিট মানে সেটা ওয়েব সিরিজেও আমার যা হিট আছে, ফিল্মেও আছে, সেইগুলো হিট তো আমি কাউকে বলে করাই না, এবার সেইটা থাকে কিছুটা মানুষ পছন্দ করে, এবার তার সাথে এই বড় ব্র্যান্ডটা এটা একটা আলাদা ইকুয়েশন, আলাদা মাইলেজ এটা ডেফিনেট, কারণ যারা বাংলায় কাজ করে, আমি বলছি ইন্ডিয়াতে যারা বাংলায় কাজ করে তাদের কাছে SBF সবচেয়ে বড় একটা হাউস, এবং সেইখানে কাজ করা একটা বড় ব্যাপার। এবং আমি যখন বললাম না টিজার ট্রেলারে কাজ করতাম, আমি SBF এ যেতাম, বাট আমি কোনোদিন SBF এর অফিসের ভেতরে ঢুকতাম না, বিকজ আমার কাজ বাইরেই ছিল, আমি বাইরে বসে থাকতাম, যাদেরকে যা দেওয়ার ছিল এক্সচেঞ্জ পেন ড্রাইভ বা মেল পেমেন্ট এই হতো, আমি চলে আসতাম। বাট পরবর্তী সময়ে সেই হাউসেই আস্তে আস্তে কাজ করার সূত্রে সবার সাথে আলাপ, সবার ভালোবাসা পাওয়া, এটা একটা বড় ইয়ে পাওনা। এই যে তুমি বললে তুমি যে একদম আউট অ্যান্ড আউট একটা রক গিটারিস্ট তুমি ছিলে, এবং তুমি তোমার আয়রন মেডেন শুনতে, তুমি ACDC শুনতে, এবার এইখান থেকে এই ট্রানজিশনটা কি করে করলে যে একদম দুপুর ঠাকুরপুর মধ্যে একটা কমার্শিয়াল একটা গান তুমি কম্পোজ করলে? সেটাও যদি আমি বলি মানে দুপুর ঠাকুরপুর যে টাইটেলটা একটা ছিল সেটা তাও অনেকটা পাঙ্ক টাইপের একটা বা রক মেলানো একটা বলতে পারি জনরা, বাট সেইটা তাও ঠিক আছে। বাট আমি আরো যেসব গান করেছি অন্যান্যগুলো সেগুলো ঠিক ব্যান্ডের সাউন্ড থেকে বেরিয়ে গিয়ে, এবং সেটা একটা অনেক বড় কঠিন চাপ থাকে, কেন কি আগে কি হতো যে কোনো গানই আমি যখন ভাবতে চাইতাম আমি আমার মাথায় ডিস্টরশন বাজত, ওভার ড্রাইভ বাজত, আমি কোনো গানে হয়তো ড্রামসের বাইরে আমি রিদম সেকশনই বুঝতাম না, তো এবার সেটা কি হয় সময়ের সাথে সাথে সেটা আমি দেখলাম যে না এই ব্যান্ডের চিন্তাভাবনা থেকে বেরোতে হবে, করব যখন যেরকম কাজ আসবে সেরকম করব, অনেক কাজ করেওছি সেরকম, বাট আমার তখন মনে হলো যে কমার্শিয়াল এলিমেন্টটা ধরতে হবে, কমার্শিয়াল সাউন্ডটা, ফিল্মের
ফিল্মের চিন্তা ভাবনাটাই আলাদা। আমাকে এখন যদি কেউ ফিল্মের গল্প বলে বা আমাকে দু লাইনের সিকোয়েন্স বলে, আমি কিন্তু চোখ বন্ধ করে একটা গান দেখতে পাই বা একাধিক গান দেখতে পাই, সেটাকে আমি হয়তো কম্পোজ করি। আগে গিটারে করতাম, এখন আমি মোস্টলি পিয়ানোতে করি। করি আমার ভালো লাগে, আমার যেটা ভালো লাগে আমি সেটা রেখে দিই, আদারওয়াইজ আমি ডিলিট করে দিই ফোন থেকে। আর আমার যেটা ভালো লাগে আমি যখন কাউকে সেটা পিচ করি, আশা করি ভালো লাগবে। আর আগে মানে এই এইটা আমি এই ফ্যাক্টরটা বুঝতে পারতাম। আর এই ব্যান্ড সাউন্ডটা দিয়ে ঠিক কমার্শিয়াল জায়গাটা দুটো না আলাদা দুটো স্কেল, এবং সেই জায়গায় ব্যালেন্স করাটা খুব কঠিন। কারণ এটা আমার মাঝখানে একটা বড় সময় ছিল, যে কোনো গানই ভাবতে যাচ্ছি সেটা ব্যান্ড টাইপের হয়ে যাচ্ছে, আর এক্সিকিউশনও করতে যাচ্ছি আমি সেইখানে হয়তো হয়তো সেখানে একটা দোতারাও ভাবতে পারি, বাসিও ভাবতে পারি, বাট আমার মাথায় আসতে সোলো একটা। হ্যাঁ, এবার এইটা একটা বড় চাপ, এটা একটা ব্লক, সেইটা থেকে বেরোনোটা খুব চাপ। আর আমি তার সাথে সাথে কি ছিল, আমি যেভাবে ওয়ার্ল্ড মিউজিক শুনতাম তার মধ্যে যে এই ব্যান্ড ওরিয়েন্টেড সাউন্ড, সে রক হোক, পাঙ্ক হোক, হার্ড রক সবই, তার সাথে সাথে আমি এখানকার বাংলা ব্যান্ড শুনতাম, মানে পাগলের মতো শুনতাম। ঠিক একইভাবে আমি আবার বাংলাদেশেরও ব্যান্ডগুলো শুনতাম, যার জন্য এই ব্যান্ড বাংলাতেও ব্যান্ড শুনে শুনে বাংলা গান মানে আমার কাছে ব্যান্ডের গানই প্রিয় ছিল, আমি সিনেমার গান সত্যি শুনতাম। এবার যে মানে এই তোমার কমার্শিয়াল মিউজিক আর ব্যান্ড মিউজিকে তুমি তুমি যদি একটু টেকনিক্যালি পার্থক্য তুমি যদি একটু বলো, মানে যে মানে এই যে তুমি আলাদা করতে পারছিলে না বা তোমার একটা মেন্টাল ব্লক হচ্ছিল, মানে এইখানে মানে আমি যদি বলি মিউজিক তো মিউজিকই, কিন্তু এখানে কোন জায়গাটায় তোমার টেকনিক্যালি সমস্যা হচ্ছিল যে এক্স্যাক্টলি যদি তুমি একটু বলো আমাকে? অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম সোনা ব্যান্ড বা আমার যে বড় হওয়া, হ্যাঁ, সেই ব্যান্ড মানে আমি বুঝতাম ফাইভ পিস, ফোর পিস, সিক্স পিস, মানে দুটো গিটার, হ্যাঁ, একটা ডিস্টরশন থাকবেই, ড্রামস, বেস, কিবোর্ড, শেষ। বাট কমার্শিয়ালে যখন অ্যারেঞ্জমেন্ট প্রোগ্রামিং করতে গেলাম, দেখলাম এর বাইরে একটা হিউজ সাউন্ড ব্যাংক, হিউজ একটা সাউন্ড ব্যাংক। হতে পারে কোনো একটা গান শুধু পিয়ানোতে, সেটা ব্যান্ড সাউন্ডেও অনেক গান এরকম আছে, কিন্তু ফিল্মের স্কেপটাই পুরো আলাদা। আমি যে সুরটা ভাববো সেই সুরটাও একদম আলাদা। ব্যান্ডে নর্মালি কি হতো, আমরা একটা একটা গান লিরিক্স ওরিয়েন্টেডও হচ্ছে বা সুর থেকেও হচ্ছে, যাই হচ্ছে সেই গানটার মধ্যে একটা অ্যাগ্রেশন থাকতো। আর ব্যান্ড বলতে কি, ব্যান্ড মানে একসাথে কয়েকজন, কিন্তু ব্যান্ড বেসিক্যালি সাউন্ড একটা লাইফস্টাইল। ওই পাঁচজনের কি চিন্তা ভাবনা, তারা কি সাউন্ড করতে চায় সেইটা, ওখানে পাঁচজন পাঁচ রকম ভাবলে হবে না। বাট ফিল্মের সাউন্ডের ক্ষেত্রে আমি যেটা ভাববো সেটাই ফাইনাল। এবার যারা আমার মিউজিশিয়ান, যাদের সাথে আমি সারা বছর কাজ করি, তাদেরকে আমি আমার ভাবনাটা শেয়ার করব, তারা এবার তাদের যেটা এবিলিটি, যেটা তারা বাজায় বাজাতে পারে সেইটা তারা এক্সিকিউট করবে। আর ব্যান্ডের ক্ষেত্রে কি আছে, ওখানে আমি একা ওরকম না, সবাই ভাবছে, সবাই তার পার্টগুলোকে কীভাবে ডিজাইন করবে। এটা ব্যান্ডে একটা সমষ্টিগত একটা ব্যাপার থাকে, মানে সবাই মিলে একটা সাউন্ড। আর নিউ ফিল্মের ক্ষেত্রে কি, আমার সাউন্ডটা যেটা আমি মনে করছি ঠিক এটাই ঠিক, যদি সেটা লক হচ্ছে এবার সেটাকে আমি এক্সিকিউট কীভাবে করবো। আর ব্যান্ড আর ফিল্মের সাউন্ডের ক্ষেত্রে আমি দেখলাম মানে এক্সিকিউশনের ক্ষেত্রে ফিল্ম সাউন্ডটা অনেক বেশি পরিষ্কার রাখা যায়, অনেক বেশি ইনস্ট্রুমেন্ট ভাবা যায়, আর ওইখানে একদম স্পষ্ট কথায় বলতে গেলে লোকে কি ভালোবাসবে সেইটা করার চেষ্টাটা থাকে। আর ব্যান্ডে অ্যাকচুয়ালি কেউ, যখন ব্যান্ড করতাম আমার কিছু যায় আসতো না কারোর কি ভালো লাগছে কি লাগছে না, আমার যেটা ভালো আমার আমার সাউন্ডটা আমার ভালো লাগছে, ব্যান্ডটা একটা লাইফস্টাইল, আমার এটাই ভালো লাগে আমি এটাই করব। হ্যাঁ, ব্যান্ডের ক্ষেত্রে এই মানসিকতাটা খুবই সবার মধ্যেও আমি দেখতাম বা আমারও, যে এটা হয়তো ওর ভালো লাগছে আমার কিছু করার নেই। আর আমরা এটাও আলোচনা করতাম, হ্যাঁ কোনোদিন আসবে এই সাউন্ডটাই লোকে ভালোবাসবে, তো এইটা একটা ডিফারেন্স থাকে। মানে এই জন্য কি কোনো ব্যান্ড সেভাবে কোনো সিনেমার মিউজিক এখনো অবধি সাকসেসফুলি করেনি, মানে আফটার নীল নির্জনে তুমি যদি দেখো ক্যাকটাসও তো বা কোনো ব্যান্ডই যদি কম দা বেশ কিছু কাজ করছে, কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে ব্যান্ডেরই হয়তো যে হয়তো ফিল্মের কাজ যখন করছে সে কিন্তু তার ওই ব্যান্ডের অস্তিত্বর সাউন্ডটা থেকে বেরিয়ে গিয়ে একটা কাজ যাচ্ছে। হ্যাঁ, অনেকেই কারেক্ট, কারণ ফিল্মের অনেক কাজ কিন্তু রূপান্তর করা। হ্যাঁ হ্যাঁ, যেটা তোমরা দেখেছো সেই সময়টা, সেটা কি মনে হয় মানে সেটা কেন নেই, সেটা কি কিছুটা মানে আমরাও দায়ী, মানে তোমার লিসেনাররাও দায়ী সেটার জন্য, নাকি পুরো সিস্টেমটাই দায়ী আর কি? এটা এমন ভাবে যত দিন যাবে এই জিনিসগুলো হবে। এখন আমি যদি অ্যালবাম না কিনে এই অ্যালবামটা পাচ্ছি মানে ডিজিটাল অবস্থায়, তাহলে যে কোনো সুস্থ মানুষই সেটা কিনবে না, এটা খুব স্বাভাবিক। আমি অ্যাজ এ মিউজিশিয়ান আমি চাইবো লোকে কিনুক,
কিন্তু যদি আমি আমি একজন শিল্পী না হই আমি যদি একটা জিনিস এমনি পাচ্ছি ফ্রিতে সেটা আমি কেন আবার কিনতে যাব পয়সা দিয়ে আমি হয়তো এটা যেরকম বাইরে অনেক জায়গায় এখন এটা হচ্ছে যে অ্যালবামের জন্য লোকে ডোনেট করে কিনতে তোমাকে হবে না তুমি শোনো এটা ফ্রি তোমার যদি আমার কাজটা ভালো লেগে থাকে তুমি এইটা আমার অ্যাকাউন্ট নাম্বার বা এখানে তুমি আমাকে একটা টাকা পাঠাতেই পারো তো এইটাই হচ্ছে ব্যাপার আর ওই সময়টায় তখনও ক্যাসেট বিক্রি হচ্ছে তারপর সিডি আসলো বিক্রি হচ্ছে তারপরেই শুরু হলো পাইরেসি এবং তাতে তো অ্যাকচুয়ালি এগুলো বন্ধ হওয়ারই ছিল কেন কি তারা এত ইনভেস্ট করছে অডিও কোম্পানিগুলো তারপরে যে মিউজিক ওয়ার্ল্ডের মতো যারা সেই জায়গাগুলো রাখছে বিক্রি করার জন্য লোকে যখন পাইরেসি করতে পারছে ডাউনলোডে পাচ্ছে ফ্রিতে পাচ্ছে তখন তো ওই ব্যবসাটা ডেফিনেটলি একটা সময় বন্ধের দিকেই এগোবে তুমি তো অনেক বিজিএম করেছো প্রচুর বিজিএম তুমি করেছো গান তুমি প্রচুর কম্পোজ করেছো গানের তুমি লিখেছো এবার গানের সঙ্গে বিজিএম এর বেসিক পার্থক্যটা কি মানে গান কম্পোজিশন আর বিজিএম মেকিং যদি মেকিং এর দিক থেকে মানে বিজিএম এর ক্ষেত্রে প্রচন্ড গল্পটাকে বুঝতে হবে সিন প্রত্যেকটা সিনের একটা ইমোশন থাকে আর সেই ইমোশনটাকে কিভাবে আমি দেখাবো আমি আমি কিভাবে মানে আমার যে ডিরেক্টর এরকম অনেক সময় একটা সিনকে আমি তিনভাবে ডিসক্রাইব করতে পারি এবার হয়তো আমার ডিরেক্টর কি চাইছে সেটা আমাকে ফলো করে সেটাকে আন্ডারলাইন করাটাই বিজি যেরকম একটা দুঃখের সিন সেখানে আমি একটা ডিস্টরশন গিটার যদি পিছনে দিয়ে যাবে সেখানে একটা বাঁশি দিলে ভালো লাগবে খালিও ছেড়ে রাখতে পারি ওখানে ওর অ্যাম্বিয়েন্স আর যেটা ফলি লেয়ার হয়তো ফলিটা সেরকম কিছু আছে সারাউন্ডিং সেই ফলিতেও হয়তো সেই ইয়েটা ভালো লাগতে পারে এই বিজিএম এর সাবজেক্টটা হচ্ছে খুবই কমপ্লিকেটেড একটা সাবজেক্ট কিন্তু মানে আমার কাছে সবসময় মনে হয় আমার কাছে গানটা অনেক ইজি বিজিএমটা অনেকটা সময় লাগে অনেকটা সময় দিতে হয় আর আরেকটা জিনিস হচ্ছে বিজিএম এর ক্ষেত্রে না কারো ধৈর্য থাকে না কনসেপ্টটাই বিজিএম এর এখন এরকম যেন এটা বাজাতে হয় না এটা একদম সবার বাড়িতে বালতি বালতি এরকম জল থাকতে পারে স্টকে ওরকম বালতি বালতি মিউজিক আছে ও বললো আমার এরকম গল্প তুই তুলে তুলে দিয়ে এবার সেটা করলে কি হবে যখনই ও কোথাও আপলোড করবে কপিরাইট খাবে এদিকে সময়ও দেবে হয়তো ছটা রিলের জন্য কেউ হয়তো বলবে আমাকে ছ দিন কেউ বলবে চার দিন কেউ বলবে সাত দিন বাট নর্মালি একটা আমার মনে হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে মিনিমাম তিন সপ্তাহ থেকে এক মাস দরকার ভালোভাবে একটা ফিল্মের বিজিএম করার বাট সেটা আমরা পাই না আমরা হয়তো চোদ্দ দিন পাই কিন্তু দিতে হয় হয়তো দশ দিন বা আট দিনে সাত দিনে দিতে হয় এখন তখন কি করব তখন লেয়ারিং গুলো হয়তো যেখানে আমি আরো সাজাতে পারতাম একটু কম এইবার এই এই গানের ক্ষেত্রে আমি বলতে আমার দিনে আমি চারটে গান বানানো আমার কাছে কারণ আমি সুর করব আমি দরকার চারটে টিম নিয়ে কাজ করব বা আমি দিনে চারটে মানে গানের সেশনও কমপ্লিট করে ফেলতে পারি এতো দুদিন লাগবে কিন্তু বিজিএম এর ক্ষেত্রে এটা অনেকটাই টাইম টেকে আর বিজিএম এর জন্য না চিন্তা ভাবনাটা একদমই ফিল্মের মানে পুরো গল্পটা শুরু থেকে শেষ অবধি একদম বুঝে নিয়েই করতে হবে গানের ক্ষেত্রে কি গান তো পুরো ফিল্ম জুড়ে আমার লাগছে না আমাকে শুধু গানের ওই একটা সিকোয়েন্স বলবে যেখানে গানটা হবে আমাকে ওইটুকু বললেই আমি গানটা রেডি করে ফেলতে পারবো বিজিএম সেটা হবে এইগুলো বেসিক ডিফারেন্স বুঝতে পেরেছি আর তোমার কি মনে হয় যে বিজিএম করতে গেলে কি মিউজিক্যালিটি বা মিউজিক নিয়ে পড়াশোনাটা একটু বেশি দরকার হয় গানের থেকে সেটা কি মনে হয় এটা মিউজিক নিয়ে পড়াশোনাটা দরকার সেটাই করি মিউজিক শেখার ক্ষেত্রে আমার যেটা মনে হয় সেটা গান হোক বা বিজিএম শেখা দরকার মিউজিকটা ভালোবেসে করা দরকার খুব বেশি শিখলে আমার আবার মনে হয় একটা বিপদ মানে এটা আমি আমার ক্ষেত্রে বলি আমি আগে ছোটবেলা ভাবতাম আমি খুব বড় মিউজিশিয়ান হতে চাই আস্তে 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 এটা আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট এটা আমার কাছে ছিল না আমার কাছে ছিল আমি মিউজিকটাকে বুঝতে চাই ভালোবাসতে চাই যে ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমার সুর করার জন্য আমার যতটা দরকার আমি কোনো সোলো বাজাবো না এখন আমি ব্যান্ডের সময় এরকম ভাবতাম সেই ভাবনাটাই এখন ভাবি না আমাকে গান করার জন্য মিষ্টি মিষ্টি কর যেটা আমার যদি কোনো একটা মেলোডি সং বানাচ্ছি তো সেইগুলো আমার যেন আমি করতে পারি আমি আমার গানের আর কী কী কালার অ্যাড করতে পারি সেগুলো ভাবতে পারি আর ডেফিনেটলি যেরকম মোডস বা এই এই যাবতীয় জিনিস এইগুলো নলেজ 100% থাকা উচিত এতে গান অনেক সহজ থাকে গান সহজ মানেই লোক ভালোবাসবে হিট হবে বেশি মিউজিক শিখে গেলে টিচার হয়ে যাওয়া ভালো কারণ বেশি হয়ে গেলে কি হয় যারা খুব ভালো গাড়ি চালাতে জানে তারা অনেক রকম কেরামতি দেখায় অ্যাক্সিডেন্টের চান্স বেশি আমি আবার সেফ ড্রাইভার আমার মনে হয় যে যতটুক আমি হজম করতে পারবো তার চেয়েও একটু কমই খাবো তাহলে কি হবে যখন আমি মিউজিকটা বেশি জেনে ফেলবো আমি তো আমার ভেতরে ভেতরে কিন্তু এটা কাজ করবে যে আমি কিন্তু আর দশজনের চেয়ে বেশি জানি
তখন আমি একটা সহজ জায়গাতেও একটা কমপ্লিকেটেড গান অ্যাবসলিউটলি আমার যদি একটা গান শুধু মেজর মাইনরে হয়ে যায় বা মিনিমাম হয়তো একটা মেজর 7 বা মাইনর 7 দরকার হচ্ছে দিচ্ছি তখন আমি দেখো দেব না তখন একটা অগুমেন্টেড এনে একটা 11 এনে স্টিভিনিস ছাড়া কথাই বলবো না অদ্ভুত অদ্ভুত জিনিস বাজাবো অদ্ভুত অদ্ভুত আমার কাউন্টিং হবে এবার এইটাকে না মানুষ রিলেট করতে পারে না আমারও এটা মনে হয় যে সাপোজ ধরো কোনো মানে ফুল টাইম আউট অ্যান্ড আউট কিবোর্ডিস্ট বা গিটারিস্ট যদি তোমার মিউজিশিয়ান বা মিউজিক ডিরেক্টর হয় তাহলে না ওই ইনস্ট্রুমেন্টটা বেশি প্রজেক্ট করার একটা প্রবণতা থাকে যেরকম আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে আমার ভালো মিউজিশিয়ান দরকার সেশনের জন্য যারা আমার গানগুলোকে বাজায় আমি তৈরি করলাম এইবার আমার তো দরকার সেই মানুষগুলোকে যারা ভালো বাজায় তারা ভালো মিউজিশিয়ান আর মিউজিকের ক্ষেত্রে আমি কোনো ফর্মুলা বা কোনো ওইভাবে ফিক্সড কোনো ডেফিনেশন আমি ইয়ে করি না কারণ আমার অনেক রুল ব্রেক করা জিনিসপত্র আমি করি সেটাতে কিছু নতুন জিনিস হলেও হতে পারে এটা আমি অনেক সময় রিস্ক নিই কারণ আমার হারানোর কিছু নেই আর আমি এই মিউজিকের কাজটাকে আমি আগে মনে করি আমি একজন ব্যবসায়ী এটা আমার দোকান এটা দিয়ে আমার পেট চলে আমার সংসার চলে বা এটা দিয়ে আমার আনুষাঙ্গিক যা হওয়ার হয় যার জন্য আমার ঘরের যে সেটআপ সেটাও কিন্তু যথেষ্ট ভালো সেটআপ কারণ ওই জিনিসটাই আমাকে সারা বছর একটা আর্নিংস দিচ্ছে ইনকাম করি সেখান থেকে ওই যে আমার ঘরের সেটআপটাও কিন্তু যথেষ্ট ভালো সেটআপ আর আমি ওই জন্য মনে করি যে আমি আগে এটা আমার যদি আমি দোকান মনে করি তাহলে আমার আমি আগে একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ী ভাবি বলেই আমি গানগুলোকে সবসময় কিভাবে হিট হবে সেটা মাথায় চলে আমি কিন্তু আমি কি কি জানি সেটা দেখানোর জন্য আমি একদমই কাজ করি না কারণ সেটা দেখার জন্য কোনো লোক ইন্টারেস্টেড না মানে আমি কি জানি সেটা নিয়ে কেউ বদার না আমি কাজটা যেটা দিলাম সেটা তাদের ভালো লাগছে কিনা এটাই আমার কাজের উত্তর আর কিছু না এই আমি এই জিনিসটাকে এটা খুব ভালো বলি এটা আমি আমার মতো বলি হ্যাঁ মানে এই যে তুমি যে এটা আপফ্রন্টলি বললে তুমি ব্যবসা এটা একদমই আমরা মানে আমরা সবাইকে এটা হওয়াই উচিত মানে না হলেও মুশকিল অ্যাবসলিউটলি মানে ওই গাভাশি দিলাম আমি ক্রিয়েটিভ লোক মানে কাজ করব ভালো কাজ করব বাস আমার স্যাটিসফ্যাকশন ওখানে একদম কিন্তু আমি নিজে কি জানি আমি কত বড় মানে কত বোদ্ধা আমার সেটা প্রমাণ করার কাউকে দরকার নেই কারণ আমি কি জানি সেটা প্রমাণিত এইবার আমি আমার কাজটাকে কতদিন ভালোভাবে করতে পারছি কতদিন সাসটেইন করতে পারছি এটা মেইনলি ইম্পর্টেন্ট আর তুমি মাঝে একটা কথা বললে যে কম বাজেটের কাজটা না হাত দেওয়াটাই ভালো এইটা তুমি একটু আমাদের সবাইকে একটু বলো কারণ এইটার জন্য না আমরা সবাই সাফার করছি এই যে এইটা একটা খুব মজার জিনিস সেটা হয়তো কখনো কখনো হয়তো আমার হাত দিয়েও হয়েছে এটা কি হয় যেরকম বলি এই যে করোনার সময়টা গেল লোকের কাছে কাজ কম এবার কোনো একটা কাজের জন্য ধর তুই 10 টাকা নিস আমি ভাবছি আমারও তো সংসার আছে আমাকেও তো চলতে হবে এইটাই সঠিক সময় বাকিদের জন্য যারা তোকে আমাকে কাজ করাবে বলবে তুমি 10 টাকা কেন চাইছো ও তো এটা 6 টাকায় করে তখন আমি বলবো আচ্ছা আমাকে তাহলে তুমি 7 টাকা দিও কারণ আমি তো এতদিন ধরে করছি এবার আমি মার্কেটটা কিনতে এবার আস্তে আস্তে আমি খারাপ করে ফেললাম একদম একদম এবার আদেও আমি জানি না যে তুই তাকে 6 টাকা বলেছিস কিনা আমি 7 টাকায় চলে আসলাম এবার ও আমাকে 7 টাকায় দুটো কাজ দিয়ে ও জানে যে এর পর 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 আরো অনেকে আছে শুধু তো অম্লান চক্রবর্তী একা কাজ করবে না আরো তো অনেকে আছে এবার ওকে বললো ধর অম্লানই 7 টাকায় করে তুই তো নতুন 4 টাকায় কর অম্লান নতুন বাট তাও অনেকদিন ধরে কাজ করছে তুই 4 টাকায় কর এবার এইটা করতে করতে হয়তো আগামী দিন এরকমও একটা সময় আসতে পারে হয়তো বললো এই কাজটা করবি দেবো তোকে কত দিবি বল এরকমও সময় আসবে টাকা দিয়ে কাজ করতে হবে তারপরে কাজটা হিট হলে তারপরে সে তার জায়গা তৈরি করবে কাজ হবে বাট এই আর লো বাজেটের না অনেক ক্রাইসিস থাকে যেরকম আমি যখন প্রথম প্রথম আসি লো বাজেট নিয়ে আমি প্রচুর গল্প বলতে পারবো কেউ যদি শুনতে চায় যেরকম কিছু লো বাজেট ফিল্মের আলোচনা হয় তাদের পরের বক্তব্যটাই থাকে এইটা শুধু লো বাজেট এটা একটু করে দে ভাই এর পরের কাজটা আমার 500 কোটি এইটা 5000 টাকা মানে এরকমই আর সেই 500 কোটির কাজটা সে জীবনেও করতে পারে না কোনোদিন আর যদি কোনোদিন সে 500 কোটি বাদ দিই সে যদি 50 লাখেরও বা 5 কোটিরও কাজ কোনোদিন করে যখন তার বাজেট থাকবে তখন সে এই দিনটা মনে রাখবে না যে আমি তার জন্য 5000 টাকা কাজটা করলাম সেদিনকে কিন্তু ঠিক সে অন্য আরেকটা বড় মাথা কাউকে খুঁজবে একদম এটা একটা সিস্টেম এটা আমি সবাইকে বলি এটা খুবই বাস্তব আর আমার ফেস করা বছর পর বছর এখন আর হয় না আগে খুব হতো এখন আমি সেই লোকগুলোকে পাত্তাই দিই মানে আমি ঢুকি না ওই সাবজেক্টেই ঢুকি না আচ্ছা আরেকটা হচ্ছে লো বাজেটের কাজে প্রচুর স্ক্রিপ্ট শুনতে হয় যে স্ক্রিপ্টগুলোতে কাজ হয় না সেটার সময় নষ্ট তার মানে আমার আমার ওই সময়টা আমি কাজ দিলে অন্য কাজ করলাম একটা টাকা আসত আচ্ছা 3 নম্বর হচ্ছে লো বাজেটের কাজে না সম্মান থাকে না একদমই সম্মান থাকে না এবার কি হয় যখনই কম টাকার কাজ সেখানে না আগেই ধরে নেয় ধরে নেওয়া হয় যে
তোর জায়গাটা অনেকটাই নিচে একদম, এটা যখনই লো হবে মানে সেটা যে কোনো কিছুতেই, যে কোনো কিছুতেই মানে আজকে যদি কোনো একটা ভালো ব্র্যান্ড যদি তার হাজার টাকার মালটা 100 টাকায় বিক্রি করে, হয়তো জেনুইনলি ভালো মালটাই দিচ্ছে, কিন্তু লোক কিন্তু ভাববে এটা বোধহয় 3 বছর ধরে বিক্রি হচ্ছে না বা এটার সাইজে গন্ডগোল বা কোথাও ছেঁড়া, আগে কিন্তু লোক এটাই ভাববে। তো এইখানে কোথায় ওই জিনিসটার ভ্যালুটা নষ্ট হয়ে যায়, সম্মানটা চলে যায়, এইগুলো অনেক রকম প্রবলেম থাকে, কম বাজেটের কাছে অনেক প্রবলেম, তার চেয়ে বিনে পয়সায় এমনি ভালোবাসা দিয়ে চ্যারিটি করে দিলে অনেক বেটার, মানে ওটা নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকে। আচ্ছা আর তুমি আমাকে যে রেমুনারেশনটা দিতে ওটা আমাকে দিও, তুমি ওই বৃদ্ধাশ্রমে দিত বা ওই অনাথাশ্রমে দিত, সেইটা একটা তাও একটা নিজের কাছে একটা সান্ত্বনা থাকে যে আচ্ছা একটা ভালো কাজ করলাম, এইটা আমার খুব মনে হয়। আমার ফেস করা বেশ অনেকবার সেটা হচ্ছে কাজ হওয়ার আগে একরকম কথা হয়, সে কাজটা হওয়া অবধি হোল্ড করে, মাঝখানে আর কেউ কাউকে চটায় না, দেখছে কারেকশন আসছে রেডি ফেডি হয়ে গেল, যখন সে টোটাল কাজটা নিয়ে নিল তারপরে সে বলবে এইটা না একটু বেশি হয়ে যাচ্ছে, তারপরে কেউ হয়তো বলবে না তোমার সাথে তো আমার এরকম কথা হয়নি আগে, এরকম আমি ফেস করেছি অনেক। হ্যাঁ মানে তাদেরকে ধরে ধরে কাজের জায়গাগুলো করে দেওয়া, আমি তাকে ওগুলো রেডি করে দিচ্ছি যে আমি জানি কোথায় কোথায় গেলে সে ঠকবে না, সে মনে করছে সে আমাকে ব্রেক দিচ্ছে আর আমার মনে হচ্ছে আমি তাকে হেল্প করছি, আর যখন পুরো ঠান্ডা মাথায় পুরো একদম সব কাজটা রেডি করলো মানে আমাদেরকে দিয়ে সব হয়ে গেল, এবার হয়ে যাওয়ার পর যখন ডেলিভারি নিয়ে নিল তারপরে বললো না এই কাজটা না আমি এই পেমেন্টটা দিতে পারবো, আমার কথা তুমি নাই পারতে পারো কোনো অসুবিধা নেই, তাহলে তো এটা তুমি প্রথম দিনও জানতে যে তুমি এই কাজটা তো পারবে না এই টাকায়, তাহলে প্রথম দিন থেকে শেষ দিন অবধি তুমি হ্যাঁ করে যখন কাজটা তুমি পেয়ে গেলে তখন তোমার মনে হচ্ছে তুমি পারবে না, তো এই সব চিটিংবাজি থাকবেই, চিটিংবাজ ভরপুর চারপাশে থাকবে, সব সব প্রফেশনে থাকে, আমাদের প্রফেশনেও প্রচুর, তো ওইগুলো থেকে জানি না বাঁচা যায় কি না, চেষ্টা করতে হয়, অনেক সময় বাঁচা যায় অনেক সময় বাঁচা যায়, এইগুলো থাকে আরও অনেক প্রবলেম থাকবে। হ্যাঁ হ্যাঁ, এখন গান বাজানোর জন্য পিয়ার কতটা ইম্পর্টেন্ট? প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রচণ্ড প্রচণ্ড। আমি কাদের সাথে মিশি অ্যাসোসিয়েশনটা খুব ইম্পর্টেন্ট, কাদের কাদের আমি পাত্তা দিই, কাদের আমি পাত্তা দিই না, কারা আমাকে পাত্তা দেয় কারা আমাকে পাত্তা দেয় না, কার ক্লোজ কারোর আমি ক্লোজ, এইগুলো ডেফিনেটলি ম্যাটার করে, কারণ আমি মনে করি যার যেটা কাজ যার কপালে লেখা তারটা সেই করবে, কাজও প্রচুরই হতে থাকবে, এমন না যে 10টা কাজ হলে 10টাই আমি করব, সবাই অল্প অল্প করে মিলেমিশে সবাই করবে, বাট এইটা তাহলে তো ইন্ডাস্ট্রির উন্নতি হবে, কিন্তু এই কারণে হচ্ছে না, কারণ সবাই সবার পেছনে লেগে আছে যে ও কিভাবে ওকে নামাবে, ও কিভাবে ওর কাজটা নষ্ট করবে, নিজের কাজ নিয়ে কেউ ব্যস্ত না, সবাই ব্যস্ত হচ্ছে অন্যের কাজটা কিভাবে নষ্ট করা যায়, আর এইটা একটা বড় জিনিস, আর কারোর সম্বন্ধে যদি কিছু একটা পাওয়া গেল যেটাকে ধরো মানে নেগেটিভভাবে পোর্ট্রে করলে ওটা থেকে তার যদি কোনো বেনিফিট হয়, এইগুলো চেষ্টা করবে, লোক চেষ্টা করবে যাতে কিভাবে ইন্ডাস্ট্রি থেকে একে সরানো যায়, তারপর যাতে এর কাজ কমে, এইসব যাতে পেমেন্টের ইয়ে হয়, এগুলো হয়, এগুলো অনেক হয়। তারপর আরেকটা জিনিস আমি ফেস করেছি অনেকবার শুরুর দিকে, যেহেতু আমি শিলিগুড়ির থেকে বা নর্থ বেঙ্গলের, সেটা হয়তো ভাষার প্রবলেম থাকতে পারলে অনেকে বুঝতে পারে বা বিভিন্ন কারণে, তো এইটা আমাকে অনেকেই বলতো, কেউ হয়তো রেগে গিয়েও বলতো, কেউ খোঁচা দিয়ে বলতো, কিন্তু এই এই ব্যাপারটা যে ওইখান থেকে এসে এইখানে মানে একটা কাজ করছি এটা অনেকেই ভালোভাবে নিত না, এটা অনেকেই ভালোভাবে নিত না, এইসব নিয়ে আমার অনেকের সাথে অনেক ঝামেলাও হয়েছে। তোমার কি কি কাজ আসছে নতুন? কাজ আসছে বলতে বাংলাদেশের 2-3টে ছবি আসছে, তার মধ্যে একটা বলছি অপারেশন সুন্দরবন বলে একটা আসছে দীপঙ্কর দীপনের, সেখানে 3টে গান, এবং এই ফিল্মটা বেশ বড় রকমই একটা ভালো রকমই কিছু আশা করছি আমরা, কারণ দীপন তো প্রচণ্ড সেন্সিবল একজন ডিরেক্টর এবং খুব ভালো কাজ করে, সেটা একটা হচ্ছে। এছাড়া বাংলাদেশে আরও 2টো কাজ হচ্ছে, তিজুসদার একটা ছবির বিজিএম করছি জালবন্দি বলে, মিটার ডাউন বলে কিংসুক নতুন ডিরেক্টর খুবই প্রমিসিং ভালো কাজ করছে, ওর ফিল্মে 2টো গান, একটা সোমলতা গাইলো
তার সাথে শুভঙ্করকে গাওয়ালাম, শুভঙ্কর একদম নতুন, ও আমার প্রচুর স্ক্র্যাচ গেছে, অনেক জিঙ্গেলও গেছে, বাট এটা ওর ফিল্মের প্রথম প্লেব্যাক, তো ওটাও আমি একটা চেষ্টা করলাম যাতে ওকে কাজ করানো যায়। ওই ফিল্মে ঈশানের সাথে আমার ওয়াইফ একটা গান গেছে লাবাঙ্গি, তো সেই একটা কাজ চলছে। অভিরূপের একটা ছবির কাজ চলছে, অরিজিৎ চক্রবর্তী বলে আছে আমার এক বন্ধু, ও অনেক কাজ করেছে বেশ, ওর একটা ওয়েব সিরিজের কাজ চলছে। আর তিন চারটে কাজের মানে কথা চলছে ফাইনালের দিকে, সেটা হয়ে গেলে হয়তো পুজোর পর আবার আমরা কাজ শুরু করব। প্লাস হচ্ছে আমি বোম্বের একটা কাজ করছি, সেটা একটা হিন্দি কাজ, সেটা হয়তো মানে ওটিটির জন্যই এখন অব্দি যতদূর জানি সেটা হয়তো ওরা নেটফ্লিক্স বা অ্যামাজনে ওরা মানে ওরা ওই মিট করছে, সেটার বিজিএম আর সেটার দুটো গান, এই দুটো হিন্দি গান আপাতত এই। আর যেরকম প্রত্যেক বছর পুজোর জিঙ্গেল হয় সেরকম পুজোর জিঙ্গেল কিছু করলাম, পুজোর টিভিসি কিছু এই। আর আমি তো সিঙ্গেলস খুব একটা করি না, তো ওই ফিল্মের কাজ, ওয়েব সিরিজের কাজ আর টিভিসি। তোমার ডিবিএস এর এক্সপিরিয়েন্স কেমন বলো রেকর্ডিং এর? তোমার আমার ডিবিএস এর এক্সপিরিয়েন্স বলতে গেলে অনেক কথাই বলতে হবে। সেটা প্রথমত ডিবিএস এ আমার তো লাস্ট ফিল্মের সবকটা কাজই ডিবিএস, খালি একটা গান ছাড়া ওই একটা তোমার যেটা তোমার একটা দুটো হ্যাঁ হ্যাঁ সোমলতারটা অন্য জায়গায় করা ছিল। আর মাস্টারিং তো আমি এখন এখানে ছাড়া করি না, মিক্স মাস্টার সব এখানে। প্লাস সবচেয়ে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে মাইক্রোফোনগুলো, মাইক্রোফোনগুলো কোথাও এত ভালো মাইক্রোফোন নেই। আর একটা হচ্ছে ওই যে আমার মাস্টারিংটা বারবারই বলবো, মাস্টারিংয়ের যে হার্ডওয়্যারগুলো এখানে আছে সেইগুলো ডেফিনেটলি মানে আমরা যারা ভালো কাজ করার চেষ্টা করি আমাদের জন্য তো এগুলো খুবই জরুরি। এবং সেটা আমি মানে যারা কাজ জানে, শুধু তো ইকুইপমেন্টস থাকলে হবে না, কাজ করার একটা আলাদাই মজা। থ্যাংক ইউ সো মাচ আজকে এখানে আসার জন্য। একদম একদম টিভিএস টকস এর এই এপিসোড আজকে আমরা শেষ করছি। সবাই মিলে ইন্টারভিউগুলো দেখবেন, শেয়ার করবেন, ভালো লাগলে আশা করি ভালো লাগবে। আর আমি জানি না আমাকে অনেক কোয়েশ্চেনও করলো, আমার মতো করে উত্তর দিলাম, এবং আমি এই উত্তরগুলো কিন্তু কোনো ভাবা উত্তর দিইনি, যেটা আমার লাইফের জার্নি, যেটা আমি ফেস করি এভরিডে, সেইগুলো নিয়েই কিছু ছোটো বড়ো কথা বললাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর অনেকের হয়তো এই ইনফরমেশনগুলো থেকে অনেক রকম আইডিয়াও হবে, আর ডেফিনেটলি শেয়ার করবেন।